ড্রামের মধ্যে চলে যাবে। এবং এইটার যে সুবিধা হচ্ছে, আপনি এক জায়গায় বসায় রেখে ড্রামের পাশেই রেখে কিন্তু সারা জায়গা স্প্রে করে চলে আসতে পারবেন। সেটা আমরা মাত্র 12 মিনিটে শেষ করেছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকগুলো মেশিন নিয়ে আলোচনা করব, একটু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে আমার সামনে মেশিনগুলো দেখছেন সবগুলোই হচ্ছে পাওয়ার স্প্রেয়ার। কাজ কেমন, কীভাবে ব্যবহার করা হয়, সবগুলো আলাদা আলাদা করে আলোচনা করব। তো প্রথমেই শুরু করি, আমার সামনে যেটা আছে ইন্ডিয়ান পাওয়ার স্প্রেয়ার। এটা এর আগেও আপনারা দেখেছিলেন অনেকগুলো। এর আগে আমরা প্রায় 3-4 সিজন থেকে সারা বাংলাদেশে দিচ্ছি এই ইন্ডিয়ান পাওয়ার স্প্রেয়ারটা। এটা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং ইন্ডিয়ানগুলো খুব কম আসে। তো এবার এসছে বেশ কিছু, অল্প কিছু পরিমাণ আর রয়ে গেছে, আপনারা চাইলে নিতে পারবেন। এটার স্প্রেয়ার এখানে দেখেন যে পাম্পটা আছে, আর এই পাম্পটা থেকেই মূলত বের হয় পানিটা। এখানে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল গান, একজন ব্যবহার করতে পারবেন এই পাওয়ার স্প্রেয়ারটা। এখান থেকেই মেইনলি ব্যবহার করা হয়, এইগুলো অনেক গান দেওয়া হয়, গানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গান হয়। তবে এই গানটা আমার হাতে যেটা দেখছেন এটা বন্দুকের মতো, এই গানটা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন, আমরা একটা মেশিনের সাথে একটা গান ফ্রি দেই। তো এখানে দেখতে পাচ্ছেন ইনলাইন এবং ওভারফ্লো পাইপ দেওয়া আছে, এটার মাধ্যমে হচ্ছে পানিটাকে টেনে নেয়। আর যখন চালানো হয় অনেক সময় দেখা গেলো আপনি যদি স্পিড কমায় দেন, সেই পানিটা আবার ওভারফ্লো হয়ে কিন্তু এই চিকন পাইপটার মধ্যে ড্রামের মধ্যে চলে যাবে। এবং এইটার যে সুবিধা হচ্ছে, আপনি এক জায়গায় বসায় রেখে ড্রামের পাশেই রেখে কিন্তু সারা জায়গা স্প্রে করে চলে আসতে পারবেন। তো আমরা একটা আলুর জমিতে কিন্তু স্প্রে করেছি, সেই আলুর জমিতে মোটামুটি 50 লিটারের মতো স্প্রে করার লাগে। ওনারা একটা হিসাব দিয়েছিলেন যেটা প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়, সে জায়গায় কিন্তু আমরা মাত্র 12 মিনিটে ওই 2 ঘন্টার যে সময় স্প্রেটা করা লাগতো সেটা আমরা মাত্র 12 মিনিটে শেষ করেছি। তাহলে আপনার কতটা খরচ কমলো আপনারা বুঝতেই পারবেন। এবং এখানকার এক ছাড় আমাদেরকে বলেছে এটাতে স্প্রে করার কারণে একদম ডগায় পর্যন্ত কিন্তু স্প্রেটা চলে গেছে। যখন দেখেছেন যে স্প্রে করার সময় কিন্তু, আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে যখন বাতাসটা যায়, বাতাসটা যাওয়ার কারণে কিন্তু পাতাটা হালকা একটু উলট পালট হয়ে কিন্তু স্প্রেগুলো পড়ে। এর কারণেই হ্যান্ড স্প্রে দিয়ে যদি দেন উপরেই শুধু পড়ে থাকে, এটা দেওয়ার কারণে কিন্তু পাতার দুই দিকেই এবং ডগার মধ্যে পর্যন্ত স্প্রে চলে গেছে। তার মানে এটা দিয়ে অনেক ধরনের উপকার আপনি পাবেন। এবং এক দুই হচ্ছে আপনার নর্মালি যে লেবারগুলো আপনারা ব্যবহার করেন, লেবাররা যেভাবে স্প্রে করে সেখানে কিন্তু যে সময়টা লাগে, পরিশ্রমটা লাগে, খরচটা লাগে, সেটার কিন্তু 3 ভাগের 2 ভাগই কমে যাবে। তার মানে আপনি জাস্ট অল্প খরচেই কিন্তু স্প্রে করতে পারবেন। এটা পেট্রোল চালিত, এটা 4 স্ট্রোক, এখানে আপনার মোবিলের জায়গা আছে এবং এইদিকে এটা কিন্তু ট্রেনে স্টার্ট দেয়। এই ট্রেনে স্টার্ট দেওয়াটা খুবই ইজি। এইখানে যে দেখছেন এটা হচ্ছে স্পিড বাড়া কমানোর জন্য এর এখানে অন অফ করা আছে। এবং আপনারা যে গানগুলো ব্যবহার করবেন, এই গানেও কিন্তু কম বেশি করার জায়গা আছে। এখান থেকে কুয়াশার মতো করা যায় এবং দূরে দেওয়া যায়। এটা গাছে ব্যবহার করতে পারবেন, নিচ থেকে প্রায় 20 ফিটের থেকেও একটু উপরে দিতে পারবেন, নিচ থেকেও কিন্তু গাছে স্প্রে করতে পারবেন। এরপরে আসি যে হচ্ছে ইন্ডিয়ান পাওয়ার স্প্রে, এটা হচ্ছে 4 স্ট্রোক। এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন, তবে কাজ একই, এটারও সেম জিনিস। এখানে পিকআপ বাড়া কমানোর জায়গা আছে, অন অফ সুইচ আছে। এখানে এটাও ট্রেনে স্টার্ট দেয় পেট্রোল চালিত, আর এই যে ওভারফ্লো এবং ইনলাইন কিন্তু এখানেও দেওয়া আছে। আমরা প্রত্যেকটা মেশিনের সাথে 100 ফিট করে পাইপ ফ্রি দিই। এবং আপনারা চাইলে 328 ফিটের রোল, যে বড় রোল হয় সেটা ব্যবহার করতে পারেন। আমরা আজকে কিন্তু এখানে যে 328 ফিট ব্যবহার করেছি এবং অল্প সময়ে অনেক দূর কিন্তু স্প্রে করেছি। এরপরে আসেন যে হচ্ছে 4 স্ট্রোক চায়না, তবে এটাতে একটু সুবিধা আছে, এটা হচ্ছে পাইপ রোল করে রাখা যায়। বাকি সব জিনিস একই আছে, শুধু একটা স্ট্যান্ড বাড়ানো আছে। এবং আপনারা চাইলে পাইপটা এখানে গুছিয়ে রেখে আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন। এই দুইটার থেকে এটার আলাদা হচ্ছে এতটুকুই যে আপনারা চাইলেই খুব সহজেই পাইপটাকে রোল করে রাখতে পারবেন, যেটা ওই দুটাতে করতে পারবেন না। এটাতে অন অফ সুইচ সব কিছু একই, ওভারফ্লো, তারপরে স্টার্ট, চাইলে কিন্তু এটা নিতে পারে। এটা একটু দামের কম বেশি হয় কারণ এই রোলারটার কারণে। এরপরে আসি হচ্ছে ডাবল গান, এটা আমরা বেশ কিছু মডেল এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তার মধ্যে এটা সবথেকে বেশি বিক্রি হয়েছিল। তো এটাতে দেখেন একটা কিন্তু পাইপ রোল দেওয়া আছে, এটাতে একটা গানের জন্য আপনারা পাইপ রোল করে রাখতে পারবেন, আরেকটার জন্য আমরা পাইপ আলাদা রেখেছি। আপনারা দেখেছেন যে আমরা একসাথে স্টার্ট করে কিন্তু দুইজন দুই পাশে চালিয়েছি এবং গাছেও দিয়েছি, জমিতেও দিয়েছি। তার মানে আপনি একটা দিয়ে যদি আপনাদের বেশি জমি হয় তারা কিন্তু এই ডাবল গানটা ব্যবহার করতে পারবে। ডাবল গানের যে সুবিধা হচ্ছে এটা হচ্ছে 7 হর্সের ইঞ্জিন, অনেক শক্তিশালী ইঞ্জিন। আর এটার সাথে যে গানগুলো দেওয়া হয়, এই যে গানটা, এই গানের এইখান
হাতের মধ্যেই কম বেশি করে কুয়াশা এবং উঁচুতে নিয়ে যেতে পারবেন। এই ছিল মোটামুটি ভিডিও। আজকে আমরা এই চারটা মেশিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই চারটার মধ্যে যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারবেন, যে কোনো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ। আর ভিডিও বাড়াবো না, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু জিনিস আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। যেমন পাইপ আপনারা আমরা 100 ফিট ফ্রি দেই, আপনারা 328 ফিটের রোলও নিতে পারবেন, সেটা আলাদা দাম দিয়ে নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।